হ্যালো ব্রিয়ান, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে দেখুন যে কর কমিশনে কিন্তু আপনাদের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখুন যে এখানে কিন্তু 6টি পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন, তো এখানে অর্থ মন্ত্রণালয় শাখা 1 এবং অনুযায়ী আমাদের ছাড়পত্র প্রদানের ভিত্তিতে কর অঞ্চলের 22 এবং এখানে 13 থেকে 20তম গ্রেডের জনবল নিয়োগের জন্য অন্তর্ভুক্ত জেলা প্রকৃত বাসিন্দা নাগরিকদের নিজ নিজ পার্থ শর্ত সাপেক্ষ অনলাইন করা যাচ্ছে। তো আপনারা এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখন হলো আপনাদের দেখাবো এখানে যে না আবেদনের জন্য আপনাদের কী কী যোগ্যতা দরকার। তো এখানে দেখুন যে কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেডে বেতন স্কেল দেওয়া হবে। তো এখানে একটি পদ আছে, তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ এবং সর্বনিম্ন বাংলায় 25 এবং ইংলিশে 30 অক্ষের গতি থাকতে হবে, উত্তীর্ণ হতে হবে। এরপরে হলো প্রধান সহকারী এবং 13তম গ্রেড এখানে দেওয়া হবে, এখানে 18টি পদ আছে। এখানে হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী এবং সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার এবং বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। এর হলো কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। তো এরপরেও হলো আপনাদের উচ্চমান সহকারী, তো উচ্চমান সহকারী এখানে গ্রেড হলো 14। তো এখানে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে আপনাদের হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের বেসিক ট্রেনিং উত্তীর্ণ হবে এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। এরপরেও 60 কম্পিউটার অপারেটর এখানে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা অনুন্নত সমমানের জিপি এবং সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। তো এরপর হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে 16তম গ্রেডে বেতন স্কেল থাকতে হবে, 23টি পদ আছে। তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিভাগ অথবা সমমানের জিপি উচ্চ মাধ্যমিক এখানে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তবে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের প্রতি 20 অক্ষর এবং ইংলিশে 20 অক্ষর থাকতে হবে। তো এরপর হলো অফিস সহায়ক, এখানে 21টি পদ আসে, এখানে এখানে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাসে আবেদন করতে পারবে। তো এখানে সব কিছুতে একটা দেখুন যে এখানে ঢাকা বিভাগের সকল জেলা, অর্থাৎ ঢাকা বিভাগের যে সকল জেলা আছে আপনার ঢাকা বিভাগের সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন, বাকি কোনো জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন না। তো এই হলো আবেদনের শর্ত। তো এরপর হলো দেখুন যে পদের এখানে নিয়মাবলীর এখানে দেওয়া আছে যে 1/5/2024 18 থেকে 30 বছর হলে তারা কিন্তু আপনারা আবেদনের যোগ্য এবং মুক্তিযোদ্ধার প্রার্থী পুত্র কন্যা হলে 18 থেকে 32। তো এটি আপনারা জানেন। এবং এখানে আর একটা আছে আপনাদের যদি 60 কম্পিউটার এবং কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার এখানে বিভাগীয় যারা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে আপনাদের 40 বছর আপনারা পেয়ে থাকবেন। তো এরপরে আপনাদের যেটি দেখাবো যে আপনাদের অনলাইনের তারিখ, অনলাইনে কবে আপনারা আবেদন শুরু করতে পারবেন। তো আপনাদের অনলাইনে যে শুরুর তারিখ এখানে কিন্তু দেওয়া আছে, দেখুন আপনাদের অনলাইনে যে আবেদনের শুরু হবে 9/5/2024 তারিখ থেকে এবং সকাল 10টা থেকে, এরপরে এটা শেষ হবে আপনাদের 23/5/2024 বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং আপনাদের যে আবেদন যে প্রবেশে করতে হবে এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে ঢুকে আপনাদের আবেদন করতে হবে এবং নিচে আপনাদের যে ই অনুসারে আপনাদের এখানে 223 টাকা এবং বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন টাকা এখানে দেওয়া আছে, কোনো পদের ক্ষেত্রে আপনার 112 টাকা, কোনো পদের ক্ষেত্রে 100 টাকা। তো এটি আপনারা দেখে নেবেন। তো এরপরে এখানে আপনাদের এসএমএস আবেদনের পরে এসএমএস কীভাবে করবেন, ফি প্রদানের জমা দেওয়ার এখানে নিয়মাবলী দেওয়া আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই হলো আপনাদের আবেদনের পদ্ধতি। তো যারা আপনারা যোগ্য প্রার্থী আছেন দ্রুত আবেদন করে ফেলবেন। তো এখন হলো যারা আপনারা নতুন চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।